সাত ঘন্টার মধ্যে পশুর বর্জ্য অপসারণের ঘোষণা বাস্তবায়ন করতে চার হাজারের বেশি কর্মী মাঠে নামিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বন্দনগরীর আলমাস মোড় থেকে আরও জানিয়েছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ আমরা দেখতে পেয়েছি সিটি কর্পোরেশনের সিটি মেয়র উনি ঘোষণা দিয়েছিলেন যে উনি চব্বিশ ঘন্টার মধ্যে এই বর্জ্য পরিষ্কার করবেন এবং আজকে সেই কর্মসূচি কিন্তু শুরু হয়েছে আমরা দেখতে পেয়েছি সেই সকাল থেকে বর্জ্য অপসারণ করা হচ্ছে এবং বিভিন্ন রকম টিম করা হয়েছে আমরা যতটুকু দেখতে পেয়েছি এখানে চট্টগ্রাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে যারা কর্মকর্তা রয়েছেন সবাই এখানে এসেছেন এবং আমরা একটু মেয়ারকেও একটু যুক্ত করে নিতে চাই চব্বিশ ঘন্টা না আমি সাত ঘন্টার মধ্যে অপসারণ করতে বলেছি হ্যাঁ ইনশাল্লাহ এখনো আমাদের এইটি টু এইটি ফাইভ পার্সেন্ট বর্জ্য অপসারিত হয়ে গিয়েছে চট্টগ্রাম শহরে আপনারা ঘুরে দেখেন আর ঘন্টা দেড় ঘন্টার মধ্যে দেখবেন যে সমস্ত বর্জ্য অপসারিত হয়ে গিয়েছে এখানে একটা কথা আছে চট্টগ্রাম শহরে একটু কোরবানি বেশি দিয়ে থাকে অনেকে আবার বিকেল টাইমও গরু পশু জবে করে কারণ কষাই পায় না বিভিন্ন কারণে আগামীকালও পশু জয় জবাই করবে তৃতীয় দিনও পশু জয় করবে আমরা সেই প্রিপারেশন আমাদের আছে এটি সাত ঘন্টার মধ্যে উনি ঘোষণা দিয়েছিলেন এবং এখন যতটুকু বলেছেন যদি যারা দু দিন পরে এই কোরবানিটি দেবেন সেই বর্জ্যগুলো উনি অপসারণ করবেন অর্থাৎ কোনো বর্জ্যই ওনারা আর অবশ্যই রাখবেন না তো আপাতত বর্জ্য অপসারণ নিয়ে আমার কাছে চট্টগ্রাম থেকে এখান থেকে এতটুকুই রয়েছে